আমতায় নির্বাচনী প্রচারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা ও অভিনেত্রী কৌশানী মুখার্জি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব মিটে যেতেই শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। মঙ্গলবার হাওড়া জেলার আমতা বিধানসভার নপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনের প্রার্থীদের সমর্থনে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শুরু হয় পদযাত্রা। তারপর নপাড়া মাখালপাড়া এলাকায় জনসভায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা ও অভিনেত্রী কৌশানী মুখার্জি। ওই এলাকায় কর্মীদের সমর্থনে জনসংযোগ ও কর্মী সভা করেন। জনসংযোগের পর দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, আমতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভঙ্কর বড়ু সহ একাধিক নেতৃত্ব। জনসভা থেকে কৌশানী মুখার্জি সিপিআইএম, বিজেপি, কংগ্রেস এবং আইএসএফ দলকে তীব্র আক্রমণ করে জানান হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মাটি, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। তাই হাওড়া জেলার প্রতিটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসন তৃণমূল কংগ্রেস দখল করবে। আন্দোলন করবে যাতে মানুষের হকের টাকা, 100 দিনের টাকা, মানুষের আবাসনের টাকা খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকার থেকে রিলিজ করা হয়। আর যেটা আমাদের কাজ সেটাই আমরা করব। তৃণমূল কংগ্রেস কোনোদিন কারোর কাছে মাথা ঝোঁকায়নি, শুধু একমাত্র মানুষের পরিষেবার জন্য আমরা মাথা ঝোঁকাই। উন্নয়ন হয়নি তা তো নয়, উন্নয়ন যে হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। যদি সেটাই হতো তাহলে লজ্জা হয়তো কিছু বলতে পারতাম না। দাদা যেখানে রয়েছেন এত ভালো কাজ করেছেন, রাস্তার কাজ এত ভালো হয়েছে এখানে গ্রামে এলাকায় প্রত্যেক জায়গায় বাড়িতে বাড়িতে মানে বাড়ি অব্দি রাস্তা পৌঁছেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার আত্মবিশ্বাস যে পুজোর আগেই, দাদা অলরেডি বলেছেন যে পুজোর আগেই জলের সমস্যা মিটে যাবে এখানকার মানুষের, একই পথে হাঁটছেন তো। কিন্তু চালু তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন যে 500 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মানে বিক্রে করে তিনি ভোট চাইছেন, এটা ভোট কেনার ইয়ে। আজকে সেই লাইনেই তো উনিও হাঁটছেন, 2000 টাকা দেবেন বলছেন, কিন্তু আমার হিসেবে পড়ে 15,00,000। আমার মনে হয় মানুষের নিজের অধিকারের টাকা চাই। আজকের এই জনসভায় কৌশানিধি এসেছে, দাদা বিধায়ক আমাদের আমতা টু বিধায়ক সাহেব যে ঘুরলেন আমাদের সঙ্গে, যে মানুষের জনজোয়ার দেখলাম অভিষেক ব্যানার্জি যেখানে জনজোয়ার করেছে, এখানে মানুষের জনজোয়ার আমাদের, তিনি যেই যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়েও মানে যে উন্নয়নটা হয়েছে তিনি দেখেছেন যে কত কিলোমিটার রাস্তা, কত খরচা করে উন্নয়ন হয়েছে। মানুষ যে সারি সারি হয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে সেখানেই বোঝা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকল্পগুলো যেভাবে উজাড় করে মানুষের কাছে ঢেলে দিয়েছে, মানুষ মরে মরে কৌশানী মুখার্জিকে স্বাগতম জানাচ্ছেন। আমাদের বিধায়ক মাননীয় সুকান্ত কুমার পালকেও স্বাগতম জানাচ্ছেন, যে তাতেই বোঝা যাচ্ছে যে মানে সবাই আমাদের সঙ্গে আছে। সবাই বলাটা ঠিক নয়, 100%-এর মধ্যে 99% লোক আমাদের সঙ্গে আছে। সাহায্যার্থে আমি 5 বছর পঞ্চায়েত প্রধান চালিয়েছি, কিন্তু যেভাবে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই সব আমাদের মাধ্যম থেকে আমরা মানে বাইরের যে লোককে সুবিধা দিয়েছি, রাস্তাঘাট, লাইট, পানীয় জলের কলটা মোড়ে মোড়ে রেখেছি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথী থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে মানে সবই প্রকল্প মানুষের কাছে পৌঁছে গেছে। খালি আমাদের কাছে যে বাড়ি বাড়ি প্রচারে বেরোচ্ছি সাথে একটাই লোক যে জল, জল আমরা 5 বছরে জায়গার অভাবে আমরা দেরি হয়েছে সেই জলটা শুরু করতে, টেন্ডার হয়ে গেছে, কাজ অলরেডি শুরু হয়েছে। ইলেকশন হয়ে গেলে আমাদের বিধায়ক সাহেব বলেছেন 6 মাসের মধ্যে আমাদের এখানে জল পৌঁছে দেবেন, সেই নিয়েই মানুষের কাছে বার্তা পৌঁছাচ্ছে। এই জনসভাটা হলো মূলত এই জায়গাটা, জায়গা বলে কিছু ছিল না, এই জায়গাটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়ে মাঠ বলে কিছু ছিল না, কিন্তু বিগত দিনে তৃণমূল সরকার আসার পরে 100 দিনের প্রকল্পে এই মাঠটা সংস্কার হয় এবং সেখানে শিশুরা আজকে দেখতেই পাচ্ছেন এখানে নেট ঘেরা আছে, ওখানে গাছ বসানো হয়েছে, একটা সুষ্ঠ প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে, সেটার কিন্তু ফুললি 100% ক্রেডিট কিন্তু তৃণমূল সরকার। আমরা সত্যি যেটা ভাবতে পারতাম না যে এখানে একটা মাঠ হবে, সেখানে ছেলেরা খেলতে পারবে, সেখানে এত সুন্দর সবুজ গাছগাছালি আমরা বসাতে পারবো এবং আমরা সামাজিকভাবে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবো, এটা আমরা ভাবতে পারতাম না, কিন্তু সেটা বাস্তবিক রূপ পেয়েছে শুধুমাত্র তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর। এটা আমাদের কাছে কিন্তু একটা ভীষণ 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 রকমের সুযোগ বলতে পারছেন। গ্রামবাসী আমরা বিগত দিনে যাকে সমর্থন করেছি, তৃণমূল সরকার এখানে বর্তমান বিগত 10 বছর ক্ষমতায় ছিল, আজকেও তারা প্রার্থী দিয়েছে এবং সুষ্ঠু প্রার্থী দিয়েছে। আমরা চাইব সর্বান্তকরণে এই উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা তৃণমূল সরকারকে চাইব,
কিন্তু দেখুন কাজ করলে কিছু ভুল ত্রুটি থাকে, অবশ্যই থাকে। আমি সেইটাকে মাথায় রেখে বলছি, হয়তো জল প্রকল্পটাকে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা পারিনি বা পারেনি ওরা, কিন্তু আগামী দিনে তাদের যা লক্ষ্যমাত্রা আছে খুব শীঘ্রই এই জল প্রকল্পটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে, এটা আশা রাখছি। কারণ কাজ করলে ভুল হবে, আর কাজ না করলে তো ভুল হবে না। তো সেই জায়গা থেকে আগামী দিনে আমরা 100% আশা রাখছি যে এটা জল প্রকল্পটা বাস্তবায়ন হবেই হবে। এই অঞ্চলে বিজেপি কোনো প্রভাব বিস্তার করতে পারবে বলতে দেখুন বিরোধী পক্ষ সবসময় ছিল, আছে, থাকবে, এবং সেই জায়গা থেকে যেটা মনে হয়েছে বিরোধী পক্ষ যেটা আছে সিপিএম বা বিজেপি বা কংগ্রেস এরকমভাবে মেনশন করে বলছি না, কিন্তু খুব একটা বেশি এখানে প্রভাব ফেলতে পারবে না আমার মনে হয়। মানুষের প্রয়োজনে কথা বললেন, মানুষের উপকারের কথা বললেন, মামাটি মানুষ দিদির কথা বললেন, আমার দিদি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি অবশ্যই ভাই জিন্দাবাদ, যা আমাদের ঘরে যা কাজ হয়েছে রাস্তা যে ঘর ইয়ে হয়েছে আমরা সব খুশি। বাকি কিছু আছে, এটা জলের ব্যাপারটা আমার বাকি আছে, জলের ব্যাপারটা বলি আমরা অঞ্চলের লোক খুশি। আমি এম এল একে বলেছি যে দাদা এম এল এ বলেছেন যে 6 মাসের মধ্যে জল কন্টিনিউ হয়ে যাবে। যারা আমার তৃণমূল প্রার্থী আছে দিদির প্রার্থী তাদেরকে চাইছি আমি, তারা জিতুক।